আমি কিভাবে বুঝাবো? আমি বলছি ভাই মেডিকেলে ভর্তি হচ্ছে, একটু আসেন। হয়তো ভাই মেডিকেলের রিপোর্ট গুলো হয়তো ফলস হয়ে যাবে, কারণ ইলিয়াসের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আওয়ামী লীগের ছত্র ছায়া চলে, আওয়ামী লীগের নাম ভাঙায়। হয়তো আমার মেডিকেলের কাগজটাও চেঞ্জ হবে। একটু আপনারা আসেন আমার সাথে, আমি ভর্তি হব হসপিটালে। এটা কি মিথ্যা? ঢাকা মেডিকেল কি মিথ্যা? বনানী থানার প্রত্যেকটা মানুষ কি মিথ্যা? এই মান আমার বাসার কাজের মহিলা মিথ্যা, ফটোগ্রাফার মিথ্যা। আমি মিথ্যা বলছি না, এটা কোর্ট প্রমাণ করবে। আজ যদি আমি চুপ থাকতাম, আজ যদি আমি মামলা না দিতাম, আপনারা আমার গায়ে আরো অনেক কাদা ছুটতেন, আমি জানি। ওকে একটু ফিনিশিং দেন। প্রয়োজনের আপনাদেরকে দেওয়ার জন্য, কিন্তু করিন আমাকে বিভিন্ন ভাবে মানসিক নির্যাতন এবং সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে করিন সুইডেন থেকে। আমি এর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছি, এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, প্রকাশ করব। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে করিনের সাথে কথা বলার পরও কেন আমার মা নিয়ে কথা বলছে। আমি তো আর ভালোর জন্য